কিশোরগঞ্জের পাকুন্দি উপজেলার মাঠজুড়ে এখন চলছে রোপা আমন ধানের বীজতলা তৈরির কর্মযজ্ঞ। তবে আগের সনাতনী পদ্ধতির বদলে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ায় কৃষকের কাজ যেমন সহজ হয়েছে, তেমনি সাশ্রয় হচ্ছে অর্থেরও। এতে অধিক লাভের মুখ দেখছেন কৃষকরা। সরকার যে আধুনিক যন্ত্রপাতি দিয়া ধান লাগানির যন্ত্রপাতি আনেছে, এতে কৃষকরা অনেক লাভবান। কম খরচে ধান রোপণ করা যায় এবং কম খরচে ধান কাটা যায়, বাড়িতে আনা যায়। কৃষি অফিসারের পরামর্শতে এই ব্যাট করে জ্বালা ফালানি হয়, এটা বাঙতে সুবিধা হয়, রুইতেও সুবিধা হয়, এটা ফলনও ভালো হয়, আমরা খুব লাভবান। জানা যায় এই অঞ্চলে বোরো ধান ঘরে তোলার পর আষাঢ়ের শেষ দিকে বৃষ্টির অপেক্ষায় থাকেন কৃষকরা। বৃষ্টি হলে রোপা আমন ধান চাষে মাঠে নেমে পড়েন তারা। শনিবার সরেজমিনে উপজেলার ১১ সিন্ধু ইউনিয়নের আদিত্যপাশা বাগানবাড়ি এলাকায় গিয়ে দেখা গেছে কৃষকরা আধুনিক পদ্ধতিতে রোপা আমন ধান চাষের জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে বীজতলা তৈরি করছেন। এই এলাকার কৃষকেরা সকলেই একসাথে ধান রোপণ করবে এবং একসাথে ধান কর্তন করবে। দেখা যাবে যে এই সকল কাজ একসাথে করার কারণে এখানে রোগ বালাই পোকামাকড়ের আক্রমণ কম হবে, সকল ধরনের পরিচর্যা কাজ সহজতর হবে, পাশাপাশি এই কৃষকরা স্বল্প খরচে ফসল গড়ে তুলতে পারবে, বিধায় খুব লাভবান হবে। এবার ওই এলাকার কৃষকরা বেড ও ট্রে পদ্ধতিতে আমন ধানের বীজতলা তৈরি করছেন। এ এলাকার কৃষকরা বেড ও ট্রে পদ্ধতিতে এক টন বীজ বপন করেছেন। আমরা চেষ্টা করছি আমাদের কৃষকদেরকে ক্লাস্টার আকারে আদর্শ বীজতলা তৈরি করার জন্য, যেন আমরা আমাদের আমন ধান গড়ে তোলার পরে পরবর্তী সময়ে সরিষা এবং আলু চাষ করতে পারি। সরিষা আলু চাষ করার পরে কৃষকরা যেন বোরো ধানে যেতে পারে। এখান থেকে প্রাপ্ত চারা দিয়ে এলাকার ১৫০ হেক্টর জমিতে ধান রোপণ করা যাবে। এই আধুনিক পদ্ধতি ব্যবহারের ফলে এখানকার কৃষকরা একসঙ্গে ধান রোপণ এবং একসঙ্গে কাটতে পারবেন।